Dear learners, assalamu alaikum. Welcome once again to online class. Hope you are all well by the grace of Almighty Allah. Today I will discuss on unseen passes. Suprajesti porikharthi, ei unseen passes shoshto shreni theke দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে। তোমরা আনসিন প্যাসেজ পড়তে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এটা ফলো করব। এই টিপস অ্যান্ড ট্রিক্স কোনগুলো? আমরা সিন প্যাসেজে দেখেছিলাম যে টাইম অ্যান্ড ডে, ক্যারেক্টার নেমস, লোকেশন, ইনফরমেশন, the message of the passage, that is main ideas, and lots of things. এগুলো identify করা। এখন এই unseen passage যেটা থাকে, একটা table থাকে, information চাওয়া হয়। এখানে passage এর যে sentence গুলো থাকে, সেই sentence গুলো হুবহু থাকে না, ওই sentence গুলোর clue থাকে। আর একটা টেবিল থাকে যেখানে গ্যাপ থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করতে হয় গ্যাপটা কোথায় আছে, গ্যাপটা কি হুতে আছে, গ্যাপটা কি হোয়েনে আছে, গ্যাপটা কি অ্যাচিভমেন্টে আছে, গ্যাপটা কি ইভেন্ট বা অ্যাক্টিভিটিতে আছে। এইটা খেয়াল করতে হয় যে গ্যাপটা কোথায় আছে। কেন? কারণ এই গ্যাপটা খেয়াল করতে হয় এই প্যাসেজের ইনফরমেশন দ্বারা, ওই গ্যাপগুলো ফিল আপ করতে হয়। তো এই গ্যাপটা ফিল আপ করার জন্য কিছু জিনিস প্রথমে জানা দরকার, সেটা হলো কেমন, যেমন হু। হু এটা হলো ইন্ট্রোগেটিভ প্রোনাউন, আবার রিলেটিভ প্রোনাউন। যদি ইন্ট্রোগেটিভ প্রোনাউন হয় তখন তার অর্থ হলো কে, আর রিলেটিভ প্রোনাউন যদি সেন্টেন্সের মাঝখানে বসে তখন তার উত্তর হলো যে। যেমন হু আর ইউ, আমরা যদি এটা একটা দেখি, এখানে একটা উদাহরণ, যেমন হু আর ইউ, হু আর ইউ, এটা হলো ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এই হু আর ইউ এটা যখন আমরা এটা লিখব, দ্য গার্ল হু স্ট্যান্ডিং আউটসাইড দ্য ডোর ইজ মাই সিস্টার, যে মেয়েটা বাইরে দাঁড়িয়েছিল সে আমার বোন। তাহলে এই হুটা হলো যে, আর এই হুটা হলো কে। এটা হলো ইন্ট্রোগেটিভ প্রোনাউন, আর এটা হলো রিলেটিভ প্রোনাউন। সেক্ষেত্রে আমাদের জানা দরকার এখানে এই হুটা কে, হু দ্বারা কোশ্চেন করলে অথবা হু এর নিচে গ্যাপ থাকলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে। হু এর নিচে গ্যাপ থাকলে এটা ব্যক্তি বা পার্সন, কোনো পার্সনের নাম বসিয়ে, ওই প্যাসেজে কোনো পার্সন যদি থাকে সেই পার্সনে আমাদের নাম বসাতে হবে। তাহলে হু এর নিচে যখন গ্যাপ থাকবে ওই টেবিলে, তখন আমাদের কোনো পার্সন, দ্যাট ইজ সাধারণত নাউন বসে, সাধারণত নাউন বসে, কখনো কখনো প্রোনাউনও বসতে পারে। তাহলে এই পার্সন বা ব্যক্তি নাম বসিয়ে ওই গ্যাপটা ফিল আপ করতে হয়। আমি আবার বলছি, যখন টেবিলে হু দ্বারা গ্যাপ থাকবে, হু এর নিচে গ্যাপ থাকবে, তখন প্যাসেজের কোনো পার্সন এর নাম বসিয়ে ফিল আপ করতে হয়। এখন কোশ্চেন হলো, স্যার ওই প্যাসেজটায় একাধিক পার্সন আছে, একাধিক চরিত্র আছে, তখন কি করব? তখন খেয়াল করতে হয় যে এখানে প্লেস অথবা টাইম, ওই টাইমে কে জন্মগ্রহণ করেছিল। তাহলে সেক্ষেত্রে এই হুটা
কাকে ইন্ডিকেট করছে সেটা বুঝে প্যাসেজ থেকে তখন সেটা বসাতে হয়। আশা করি বুঝতে পেরেছো। এখন আসো হুইজ। হুইজ বসে হলো বস্তু, ইতর প্রাণী আর শিশুর ক্ষেত্র। তিনটা ক্ষেত্রে হুইজের আমরা ব্যবহার পাচ্ছি। বস্তু যেমন হুইজ পেন ডু ইউ ওয়ান্ট, কোন কলমটা তুমি চাও। আবার হুইজ হুইজ বেবি ইজ ক্রাইং, কোন শিশুটা কাঁদছে। আবার হুইজ ডগ ইজ শাউটেড, কোন কুকুরটা ডাকছে। তাহলে ইতর প্রাণী কুকুর, বেড়াল, শিয়াল এগুলো ইতর প্রাণীর ভিতরে পড়ে। তাহলে এই হুইজ দ্বারা যখন গ্যাপ থাকে তখন খেয়াল করতে হয় কোনো বস্তু, শিশু অথবা ইতর প্রাণী ওই প্যাসেজে আছে কি না। সেক্ষেত্রে ওই বস্তু, ইতর প্রাণী বা শিশু গ্যাপে বসিয়ে আনসার প্রদান করতে হয়। এখন আসো হোয়েন। হোয়েনের স্ল্যাশে দেওয়া থাকে বা অল্টারনেটিভে দেওয়া থাকে দ্য টাইম, হোয়েন সময় কখন, আর হোয়েন যখনও হয়। যেমন টাইম অর ইয়ার, তাহলে সময় বোঝালে এটা হতে পারে সেকেন্ড, মিনিট, সপ্তাহ, বছর, মাস, দিন, এটা হতে পারে হোয়েন। টাইম, দ্য টাইম, ইয়ার, এরকম হোয়েন দ্বারা যখন গ্যাপ থাকবে তখন ওই প্যাসেজে কি করতে হবে, ওই প্যাসেজের কখন ওই সময়টায় কে কোন কাজটা করেছে সেটা বুঝবে। তাহলে আমরা টেবিলে যখন হোয়েন পাবো, এর নিচে গ্যাপ পাবো, তখন আমরা সময় দ্বারা তার আনসার প্রদান করব। সেক্ষেত্রে সময়টা হতে পারে কোনো ঘন্টা, মিনিট, বছর, মাস, দিন, এরকম হতে পারে বা যুগ। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো হোয়াট। হট অর্থ কী, এটা ইন্টোগ্রেটিভ প্রোনাউনে হট অর্থ কী, আর যদি রিলেটিভ প্রোনাউনে বসে হট অর্থ যা। তাহলে হট অর্থ কী, কোনো বিষয় বা ঘটনাকে জানতে হট দ্বারা প্রশ্ন করা হয়, অথবা হটে যদি গ্যাপ থাকে তখন ওই প্যাসেজের কোনো বিষয় বা ঘটনা বসিয়ে আনসার প্রদান করতে হয়। কেমন এই বিষয় বা ঘটনা, যেমন হোয়াট ওয়াজ হ্যাপেন্ড ইন দ্য মর্নিং, সকালে কি হয়েছিল। তাহলে ওই সকালে টাইমে কোন ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা বসে এই হোয়াটের আনসার প্রদান করতে হয়। তাহলে টেবিলে যে ইনফরমেশনটা চাওয়া হয় সেক্ষেত্রে যদি হোয়াটের নিচে গ্যাপ থাকে তোমাকে বুঝতে হবে ওই প্যাসেজে কোনো বিষয় বা ঘটনা বসিয়ে আনসার করতে হবে। এখন আসো হোয়্যার। হোয়্যার অর্থ হলো দ্য প্লেস, হোয়্যার কোথায়, আর হোয়্যার রিলেটিভ প্রোনাউন হলে যেখানে। তাহলে ইন্টোগ্রেটিভ প্রোনাউন হিসেবে যদি হোয়্যার বসে তাহলে হোয়্যার অর্থ হলো কোথায়, তাহলে স্থান সম্পর্কে প্রশ্ন করতে হোয়্যার বসে। তেমনিভাবে হোয়্যার দ্বারা যখন কোশ্চেন করা হয় তখন কোনো স্থানের নাম বসিয়ে প্রশ্ন করতে হয়। এই স্থানটা হতে পারে গ্রাম, হতে পারে ডিস্ট্রিক্ট, হতে পারে কোনো সিটি অথবা কোনো কান্ট্রি। তাহলে হোয়্যার দ্বারা যখন কোশ্চেন করে তখন তোমরা ওই প্যাসেজে কোন স্থানটা বসাচ্ছে বোঝাচ্ছে এবং কোন জিনিস। যেমন হোয়্যার এখানে যদি কোনো এডুকেশন রিলেটেড হয়, কোনো পার্সনের প্যাসেজ হয়, তিনি কোথায় লেখাপড়া করতেন, হি রিসিভড হিজ ডিগ্রি, হোয়্যারের নিচে দাগ দেওয়া আছে, ব্ল্যাঙ্কটা দেওয়া আছে হোয়্যারে, গ্যাপ দেওয়া আছে, তখন কি হবে, তখন তিনি ওই তার লেখাপড়াটা কোন ইউনিভার্সিটিতে কোন কলেজে করেছিলেন সেটা ইন্ডিকেট করবে ওই টাইমটা দেখে। তাহলে আশা করি বুঝতে পেরেছ যে হোয়্যার এক্ষেত্রে যে যদি হি ওয়াজ বর্ন ইন চিটাগং, তখন যদি তিনি এটা চিটাগংয়ে জন্মগ্রহণ করেছিলেন তখন হোয়্যার, তখন ওই হোয়্যারটা স্থান বোঝাচ্ছে। অথবা হি কমপ্লিটেড হিজ
BSc degree from Purdue University. তখন ওরকম দিল যে he completed his degree. হ্যাঁ তখন তোমাকে ওই ইউনিভার্সিটির নামটা বসিয়ে তোমাকে আনসার করতে হবে। সুতরাং এই হোয়ারের ভেরিয়েশন আছে যে স্থান সম্পর্কে এই স্থানটা হতে পারে ইনস্টিটিউশন, হতে পারে তার বর্নিং প্লেস, হতে পারে তিনি কোথায় কাজ করেছেন বা চাকরি করেছেন, হ্যাঁ তারপরে উনার কর্মক্ষেত্র এগুলো হতে পারে। তাহলে হোয়ার দ্বারা প্রশ্ন করলে স্থান সম্পর্কে বসে উত্তর দিতে হয়। হোয়াই, হোয়াই অর্থ কেন, এটা এক্সপ্লেইনেবল আনসার হয়। কেন, এটা কোনো কাজ বা ঘটনা কেন ঘটেছে বা হয়েছে যদি হোয়াইয়ের নিচে কোশ্চেন করা থাকে। তখন যেমন শেলি ওয়াজ এক্সপেলড ফ্রম হিজ ইউনিভার্সিটি, হোয়াইয়ের নিচে গ্যাপ দেওয়া আছে। তখন কেন, কারণ হি রোট এ পোয়েম এগেনস্ট দ্য দেন গভর্নমেন্ট, তিনি ওই সরকারের বিরুদ্ধে একটা কবিতা লিখেছিল। তাহলে কেন তিনি বহিষ্কৃত হলেন, এক্সপেলড হলেন কেন ইউনিভার্সিটি থেকে, তিনি ওই সরকারের তৎকালীন সরকারের বিরুদ্ধে একটা কবিতা লিখেছিল। হোয়াই, কেন, হি রোট এ পোয়েম এগেনস্ট দ্য দেন গভর্নমেন্ট, দ্যাট ইজ হোয়াই হি ওয়াজ এক্সপেলড। তো সেক্ষেত্রে এই হোয়াই এ গ্যাপ থাকলে তিনি কেন বহিষ্কৃত হয়েছিলেন, তিনি বহিষ্কৃত হয়েছিলেন কারণ হি রোট এ পোয়েম, একটা কবিতা লিখেছিল। তাহলে হোয়াই দ্বারা কোশ্চেন করলে বা হোয়াইয়ের নিচে গ্যাপ থাকলে তখন তোমাকে খেয়াল করতে হবে এই টাইমে এই চরিত্রটা এটা কেন এটা হয়েছিল বা করেছিল। সেক্ষেত্রে এই হোয়াইয়ের ওই কারণটা শনাক্ত করে এর নিচে বসাতে হবে। এবার আসো নাম্বার 7, ইভেন্ট মানে ঘটনা, অ্যাক্টিভিটি মানে হলো কার্যক্রম, ইভেন্ট। যেমন ইভেন্ট মানে হলো কোন ঘটনাটা ঘটেছিল, কোনো একটা প্যাসেজে একটা ঘটনা ঘটল। যেমন ধরো যে হি সেলিব্রেটেড হিজ বার্থডে বা হি জয়েন্ট আর্মি, তো ওই আর্মিতে যে জয়েন করেছে উনি কেন, ফর হিজ পভার্টি, তার দারিদ্রতার জন্য তিনি, হি ডিড নট কমপ্লিট হিজ এডুকেশন ফর হিজ পভার্টি, কি তাহলে ঘটনাটা কি, সেই ঘটনাটা হলো এই তার দারিদ্রতার জন্য। আমরা যখন দুখু মিয়া বা কাজী নজরুল ইসলাম ইউ নো আওয়ার ন্যাশনাল পোয়েট, তোমরা এই প্যাসেজে লাইনগুলো পাবে যে তিনি কেন কি করেছিল, এই ঘটনাটা কি ঘটেছিল, হি লেফট স্কুল অ্যান্ড জয়েন্ট আর্মি ফর হিজ পভার্টি, দারিদ্রতার কারণে। অ্যাক্টিভিটিস কার্যক্রম, তাহলে হি হি মেড ব্রেড ইন আদার্স শপ, অন্য একটা দোকানে তিনি কি করেছিলেন, তিনি রুটি তৈরির কার্যক্রম করেছিলেন, রুটি চালিয়ে বানিয়েছিলেন। তাহলে এটা হলো অ্যাক্টিভিটি, দ্যাট ইজ একটা পার্সন যে কাজগুলো করে সেটাকে বলা হয় অ্যাক্টিভিটি। তাহলে তাকে নিয়ে যে কাজগুলো হয় সেটা হলো ঘটনা, ইভেন্ট, আর অ্যাক্টিভিটি হলো তিনি যে কাজগুলো করে। আশা করি বুঝতে পেরেছ। অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট অর্থ হলো অর্জন, আমরা ব্যক্তি জীবনে যে কাজগুলো করি তার কিছু গেইন আছে, অর্জন আছে। অ্যাচিভমেন্টের আরেকটা ইংলিশ হলো সিমিলার ওয়ার্ড গেইন। এখন এখানে সায়েন্টিস্ট তোমরা ইউ মে ফাইন্ড লটস অফ প্যাসেজ লাইক সায়েন্টিস্ট বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি লাইক দ্যাট এরকম। তখন এই সায়েন্টিস্টরা কী অর্জন করেছে বা কবি সাহিত্যিক এরকম তোমরা পার্সোনাল যে প্যাসেজগুলো আছে পিবি শেলি শেক্সপিয়ার এরা কী অ্যাচিভমেন্ট করেছে কি অর্জন করেছে কি এদের অর্জন কেমন। তাহলে মানুষের যে কাজ বা কৃতকর্ম সেই কৃতকর্মগুলোর যে ভালো ফল সেটাই হলো মানুষের অর্জন। হ্যাঁ খারাপ ফলটাও অর্জন, তবে সেটা মন্দ অর্জন, খারাপ অর্জন। তাহলে অর্জন হলো মানুষের কৃতকর্মের ফলটা। তো অ্যাচিভমেন্টে কী করতে হবে, যেমন যদি যেমন
he received Nobel Prize in 1903. He received Nobel Prize in 1913. 1913 সালে Nobel Prize পেয়েছিল। তাহলে তার অর্জনটা কি ছিল Nobel Prize? অথবা 21 পদক অথবা কোনো রিওয়ার্ড পাওয়া তার কৃতকর্মের জন্য কোনো পুরস্কার পাওয়া যে কোনো ধরনের এটা হলো তার জীবনে অর্জন তাহলে অ্যাচিভমেন্ট এটা হলো তার কাজের পুরস্কারের পাওয়ার মাধ্যমে কাজের স্বীকৃতি সেটা হলো অ্যাচিভমেন্ট আশা করি বুঝতে পেরেছো এবার আসো কন্ট্রিবিউশন অর্থ হলো অবদান এই পৃথিবীতে আমরা যারা কাজ করছি আমরা প্রত্যেককে কোনো না কোনো ক্ষেত্রে আমরা অবদান রেখে চলছি এখন এই অবদানটা হলো কি মানুষ তার কাজের মাধ্যমে পৃথিবীতে যে ভালো কিছু রেখে যায় সেটাই হলো তার অবদান দ্যাট ইজ তার কর্মের মাধ্যমে যা কিছু মানুষের মঙ্গল কল্যাণ কর এবং মঙ্গল বয়ে আনে সেই জিনিসগুলোই হলো তার অবদান তাহলে কন্ট্রিবিউশনে যেমন ধরো লুই পাস্তুর কি আবিষ্কার করেছে তারপরে নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স ইউরি গ্যাগারিন এরা কি করেছে চাঁদে গিয়েছিল এদের কন্ট্রিবিউশন কি এ সায়েন্সকে অ্যাডভান্সমেন্ট দিয়েছে এরকম অ্যাওয়ার্ড অর্থ হলো কি অ্যাওয়ার্ড অর্থ হলো পুরস্কার পুরস্কার পেয়েছে আমরা জানি কাজের স্বীকৃতি কাজকে উৎসাহিত করার জন্য কাজের জন্য পুরস্কার দেওয়া হয় প্রদান করা হয় ভালো কাজে পুরস্কারের মাধ্যমে পুরস্কৃত করে তাকে এবং অন্যদেরকে উৎসাহিত করা হয় তাহলে কবি সাহিত্যিক বা কোনো বিজ্ঞানী কোনো কিছু আবিষ্কারের ফলে কোনো পুরস্কার পেয়েছে কি না সেগুলো এই অ্যাওয়ার্ডে লিখতে হয় তাহলে আমরা যে দশটা ইভেন্ট আলোচনা করলাম সেই ইভেন্টগুলো তোমরা বুঝে প্যাসেজের সাথে সামঞ্জস্য রেখে যে আমাকে প্যাসেজে স্যার কী বলেছে এর ক্যারেক্টার্স কোনগুলো এর ইভেন্ট কোনগুলো এটা কোন সময় কোন তারিখে কোন ঘটনাটা ঘটেছে এই ইনফরমেশনটা বুঝে দেন তোমাকে কি করা তোমাকে এগুলো সলভ করা ডিয়ার স্টুডেন্টস আমরা 5 নম্বরে দেখি এই আনসেন্স প্যাসেজের আলোকে এই 5 নম্বরের আনসার করতে হয় ট্রু ফলস আমরা কোশ্চেনের অর্ডারটা পড়ে দেখি কি কোশ্চেনটা অর্ডার করে রিড দ্য প্যাসেজ গেইন অ্যান্ড রাইট হোয়েদার দ্য স্টেটমেন্টস আর ট্রু আর ফলস গিভ কারেক্ট আনসার হোয়েদার দ্য স্টেটমেন্ট ইজ ফলস এর অর্থ হলো এই প্যাসেজটা তোমরা আবারও পড়ো পড়ে যে স্টেটমেন্টগুলো ট্রু সেগুলো ট্রু লেখো আর যদি ফলস হয় স্টেটমেন্টটা সেটাকে কারেক্ট আনসার লিখবে যদি এখানে কারেক্ট আনসার না লিখে কারেক্ট ইনফরমেশন থাকে তখনও কি করবে কারেক্ট ইনফরমেশন লিখবে দ্যাট ইজ এই আনসার বা ইনফরমেশন এখানে যেটা লেখা থাকবে সেটা তোমরা লিখবে এখন দেখো যদি আনসারটা ট্রু হয় তাহলে তোমরা কি করবে জাস্ট ওইটার আনসার লিখে ট্রু লিখবে ট্রু লিখে ফুল স্টপ যদি আনসার ফলস হয় ফলস লেখে কমা ফুল স্টপ না কেন কমা দিবে এর কারণটা হলো এই আনসারটা তো শেষ হয়নি এই আনসারটা শেষ হবে কখন যখন আমরা কারেক্ট আনসারটা লিখব তখন এখন আসো ট্রু ফলস আমরা আনসার দেওয়ার ক্ষেত্রে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমরা কীভাবে নিতে পারি শিখতে পারি সেটা আমরা দেখিয়ে দিই টিপস অ্যান্ড ট্রিক্স ওই স্টেটমেন্টটা যে ইভেন্ট যে টাইম অ্যান্ড ডেট আছে যে ক্যারেক্টার আছে যে কাজগুলো করছে এগুলো খুব খেয়াল করে পড়া কেন একটা ট্রুকে ফলস বানিয়ে দিবে ওই প্যাসেজ থেকেই ফলস বানিয়ে দিবে ফলস বানানো যায় কিভাবে ফলস বানানো যায় ওই প্যাসেজে উল্লেখিত সাল যে ইয়ারগুলো থাকে সেটাকে চেঞ্জ করে ওই প্যাসেজে উল্লেখিত যে অ্যাডজেক্টিভগুলো থাকে যেমন অনেস্ট আছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান আমরা প্যাসেজে পড়েছি এটাকে যদি দিয়ে দেয় হি ইজ ডিসঅনেস্ট ম্যান তখন এটা প্রিফিক্স যোগ করে এই ক্ষেত্রে তোমাদের
খুব সতর্ক হয়ে পড়তে হবে। আমি প্যাসেজে পেয়েছি অনেস্ট, তাহলে প্যাসেজের ইনফরমেশনের সাথে এইটা কি ফলস? কারেক্ট অ্যান্সার হি ইজ ডিসঅনেস্ট ছিল, ওখানে অনেস্ট ম্যান হবে, হি ইজ অনেস্ট ম্যান। আশা করি এটা বুঝতে পেরেছ। তাহলে আমাদের ওই টাইম অ্যান্ড ডেটগুলো, যেমন হি ওয়াজ বর্ন ইন 1939, 1939 সালে জন্মগ্রহণ করেছিল। এখন তোমরা আনসারে কোশ্চেনে দিল হি ওয়াজ বর্ন ইন 1929, তখন তোমাকে কারেক্ট ইনফরমেশনটা এটা দিতে হবে। আরেকটা ব্যাপার আছে যেটা, যেমন লেখাপড়ার ক্ষেত্রে তিনি হয়তো প্যাসেজে আসে অ্যাট দ্য এজ অফ 12 অথবা অ্যাট দ্য এজ অফ 21 হি রিসিভড হিজ বিএসসি ডিগ্রি। তাহলে 21, 21 বছর বয়সে তিনি বিএসসি ডিগ্রি গ্রহণ করেছিলেন। এখন তার জন্ম তারিখ দেওয়া আছে, কোশ্চেনে আসছে ওই জন্ম তারিখের সাথে এই 21 বছর যোগ করে দেওয়া আছে, কিন্তু এটা প্যাসেজে নেই। তখন তোমাকে কি করতে হবে, এই জন্ম তারিখ, দ্যাট ইজ বর্ন যখন করলো তখন থেকে 21 বছর বয়সটা যোগ করে দেখতে হবে যে এটা ট্রু না ফলস। অনেক সময় বিয়োগ করেও দেখতে হয় যে সে, এরকম প্যাসেজে পেতে পারো টু ইয়ার লেটার্স ফ্রম হিজ বিএসসি ডিগ্রি হি জয়েন্ট অ্যানাদার কোম্পানি। তাহলে এই টু ইয়ার্স লেটার, তাহলে তিনি বিএসসি ডিগ্রি তুমি প্যাসেজে পেয়েছো ওইটা, কিন্তু হি জয়েন্ট দ্য কোম্পানি একটা সাল দিল, তখন তোমাকে দেখতে হবে ওই বিএসসি ডিগ্রি যখন তিনি গ্রহণ করেছে তার সাথে 2 বছর যোগ করলে এই সালটা হয় কিনা। সো একটু ক্যালকুলেটিভ হতে হয়, প্রিফিক্স সাফিক্স আছে কিনা সেটা দেখতে হয়। তাহলে তোমাদের এই প্যাসেজটা ভালো করে পড়ে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, তারপরে ইয়ার, তারপরে তার এডুকেশন, এগুলো খুব খেয়াল করে তোমাকে পড়ে আনসার করতে হয়। সাধারণত প্রিফিক্স সাফিক্স অপোজিট অর্ড বসিয়ে ফলস করা হয়, সেগুলোকে প্যাসেজের আলোকে আবার ওই সালগুলো একটু যোগ বিয়োগ করে দেখতে হয়। সো এই হলো টেকনিক, ক্লাস সিক্স থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এগুলো আছে, যে আমি যে টেবিলটা বললাম যে গ্যাপটা কোথায় আছে এগুলো। আর আমরা পরীক্ষার খাতায় আনসার দেবো কীভাবে, জাস্ট যদি পরীক্ষার খাতায় এরকম এরকম এ আসে তখন শুধু জাস্ট এটা লিখে দিয়ে আনসারটা লিখবে, টেবিলটা উঠানোর কোনো প্রয়োজন নেই, নো নিড টু রাইট টেবিল উইদিন ইউর আনসার স্ক্রিপ্ট। পরীক্ষার খাতায় যদি এ বি সি না দিয়ে যদি এরকম আসে, এটা এরকম আসে, তাহলে তুমি এটা এরকম দিবে, আসলো এরকম তুমি এরকম দেবে না, তুমি এটা কোথায় পেয়েছো, এটা একটা কোশ্চেন থাকে এক্সামিনারের। সো যেভাবে কোশ্চেনে আসবে ওইভাবে দিবে, এটা বক্স করে ওঠানোর কোনো দরকার নেই, জাস্ট আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 4 লিখে, এরকম আসলে 1 2 3 4 5, আর এরকম আসলে এ বি সি ডি ই, এরকম লিখে নিচে আন্ডারলাইন করে দিবে। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।